এর ব্যাখ্যা দোলাসেন আগে দিয়েছে। দোলাসেন বলেছে এই কৃষ্ণ এই সৈকত, এই দুলাল এই স্বপন, তোরা মাল তুলছিস পঁচিশ ভাগ রাত, পঁচাত্তর ভাগ কলকাতা পাঠা। সেই জন্য আমরা বলি হ্যাঁ ঠিক চাচা হাকিম, আর ভীমরতি আসা মাথায় সৌগত রায় ঠিক বলেছেন, পঁচিশ ভাগ চোর আর পঁচাত্তর ভাগ ডাকাত। 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান, তার আগে জেলায় জেলায় চষে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির নেতারা। শুক্রবার জলপাইগুড়িতে এলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় জলপাইগুড়ি শহর পদযাত্রা শেষ করে সভা করলেন শুভেন্দু। নবান্ন অভিযানের প্রস্তুতিতে শুভেন্দুর অধিকারী জলপাইগুড়ি সফর ঘিরে দিন কয়েক ধরে স্থানীয় রাজনৈতিক মহলে পারদ জড়ছিল। আগে শুভেন্দুর কর্মসূচিকে কটাক্ষ করেছিলেন জলপাইগুড়িতে জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি এবং উপপুর প্রধান সৈকত চট্টোপাধ্যায়। এদিন সকালে শুভেন্দু অধিকারী শহরে ঢোকার আগে রাস্তায় বিরোধী দলনেতাকে আক্রমণ করে রাস্তায় নামতে দেখা যায় তৃণমূলের ছাত্র যুবদের। চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা, নামাঙ্কিত ফ্লেক্স শহরের বিভিন্ন জায়গায় মারা হয়। স্থানীয় তৃণমূলীদের সমালোচনাকে পাত্তা দিলেন না শুভেন্দু, যদিও তৃণমূল জেলা যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়কে ছোড়া বলে সম্বোধন করে সাংবাদিকদের কাছে শুভেন্দু বলেন, ভাইপোর টাকা তোলে এক ডাকাত আছে এখানে। যদি এই প্রসঙ্গে জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারীর মতো নেতা যখন আমার সমালোচনা করে তখন বুঝতে হবে এখন সে আর অভিষেক ব্যানার্জির মোকাবিলা করার মতো জায়গায় নেই। অপরদিকে জেলার আরেক তৃণমূল নেতা কৃষ্ণ দাস, তিনি কি বলেছেন শুনবো। তিনি শুভেন্দু বাবুর করা মন্তব্য প্রসঙ্গে অনেক কথার মধ্যেই রাজবংশী ভাষায় বলা একটি কথা দিয়ে বোঝানোর চেষ্টা করেন। কৃষ্ণ দাস বলেন, চোরের মায়ের ডাগর গলা। শুধু যে জলপাইগুড়ি তৃণমূল নেতৃত্বে শুভেন্দু সভা নিয়ে প্রতিক্রিয়া দিতে ব্যস্ত নয় সেটাও লক্ষ্য করা যায়। জলপাইগুড়ি সভার আগে শুভেন্দু অধিকারীর আলিপুরদুয়ার বিজেপি দলের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিকেলে। সভার সমাবেশকে কটাক্ষ করে সম্প্রতি সম্পত্তি নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হবার পর থেকে বর্তমানে রাজনৈতিকভাবে কিছুটা ব্যাকফুটে থাকা এসজেডি এর চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীও নিজের প্রতিক্রিয়া ভিডিও রেকর্ডিং করে সংবাদ মাধ্যমের হাতে পৌঁছে দিয়েছেন। শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বলেন, একজন চূড়ান্ত ফ্ল্যাট ট্রাস্টের ছেলের সভা, শুভেন্দু নিজে কিছু করতে পারেনি তাই সবাইকে চোর বলে বেড়াচ্ছে। আজকে জলপাইগুড়িতে বিজেপির প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। তো উনার মুখ থেকে শুনতে পারলাম যে আমরা জলপাইগুড়িতে যারা তৃণমূল করি তারা সকলেই চোর, তার মধ্যে কয়েকজনের নাম উনি বলেছিলেন, তার মধ্যে আমার নামও আছে। তো যাই হোক, উনি এ কথা বলেছিলেন যে এরপরে ইডি এবং সিবিআই দিয়ে তদন্ত করবেন। আমি ওনাকে একটা প্রশ্ন রাখি যে আপনি ইডি সিবিআইয়ের ভয় আমাদেরকে দেখাবেন না, ইডি সিবিআই আপনি লাগান, তদন্ত হোক, তবে আপনার বিরুদ্ধেও তদন্ত হওয়া দরকার। কারণ আপনারও আমরা এর আগে দেখেছিলাম যে আপনি টাকা নিচ্ছিলেন টিভির মধ্যে, সংবাদপত্রে আমরা দেখেছিলাম। তো আমি আশা রাখি আপনার যদি দম থাকে, আপনার যদি হিম্মত থাকে, যেমন আমাদের দিদি বলেছিলেন যে আমার অবৈধ সম্পত্তি যদি থাকে তাহলে বুলডুজার দিয়ে ভেঙে দেন, আমি অর্ডার দিলাম। আপনারও সেরকম যদি দম থাকে, আপনিও বলেন আপনার যদি অবৈধ সম্পত্তি থাকে, অবৈধ লেনদেন থাকে, সেটা যেন সিবিইডিআই তদন্ত করে, এটা আপনার দম থাকলে আপনি বলুন। আর শেষে আপনাকে একটা কথা বলি, আপনি নিজে একজন চোর, তাই আপনার অন্য দলের নেতাদের দেখে আপনার চোর মনে হয়, আমাদের রাজবংশী ভাষায় বলছে চোরের মার ডাঙর গলা। শুভেন্দু অধিকারী জলপাইগুড়িতে আসা আপনার নামে আপনার বিরুদ্ধে কিছু কথা বলেছেন যে তোলাবাজ এবং অন্য অন্য কথা, আপনি কি বলবেন? না দেখুন, আমি প্রথমে আপনাদের একটা কথা বলি যে শুভেন্দু অধিকারী আজকে জলপাইগুড়িতে এসে যখন যে মুহূর্তে আমাকে আক্রমণ করলেন আজকে মিছিল থেকে ওদের সভা থেকে, তখন আমি এটা উপলব্ধি করলাম তিনি আর এখন নিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কম্পিটিটর হওয়ার যোগ্য মনে করছেন না, তিনি শুধুমাত্র এখন সৈকত চ্যাটার্জির কম্পিটিটারে পরিণত হয়েছেন। এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা দুর্নীতি যদি জলপাইগুড়ি পৌরসভায় শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে দেখাতে পারে যে সৈকত চট্টোপাধ্যায় হাত দিয়ে হয়েছে, তাহলে আমি রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ করবো। আর আর যদি দেখাতে না পারেন শুভেন্দু অধিকারীকে কিন্তু সিবিআই বা ইডির সামনে আত্মসমর্পণ করে বলতে হবে হ্যাঁ আমি আরও নারদার টাকা নিয়েছি।
আর শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে চোরের রানী, আমি বলছি, আর বলেছেন নাটের গুরুমা, আমি বলছি ইডি আর সিবিআই দিয়ে বাংলার রাজনৈতিক পরিবেশ যিনি নষ্ট করছেন তিনিই হচ্ছে নাটের গুরু বাবা, তার নাম শুভেন্দু অধিকারী। শুনলাম একটা নারদার চোর আরেকটা সঙ্গে সোনার দোকানের ডাকাতকে নিয়ে আলিপুরদুয়ারে গেছিল, এই সব চোরগুলো এক হয়েছে, এদের স্লোগান হচ্ছে চোর ধরো জেলে ভরো, এই স্লোগানকে সামনে রেখে সব চোরগুলো এক হয়েছে, এদের হচ্ছে আসলে চোরের বাবার বড় গলা। আগে নিজেকে নারদায় যে তিনি চোর নন সেটা আগে প্রমাণ করুন, আমি তো কোন বিশেষ সম্প্রদায় সম্পর্কে কি বক্তব্য রেখেছি আদালতে চ্যালেঞ্জ করে আমি জিতেছি, আমি ওনাকে বলছি তো যদি দম থাকে যদি ক্ষমতা থাকে তাহলে পরে আপনি আমার বিরুদ্ধে যে বক্তব্য রাখছেন সেটা কোথাও গিয়ে প্রমাণ করে দেখান যে আমি কোথাও বেআইনি কোনো নিয়োগের সঙ্গে যুক্ত কি না, বা আমি কোনো সম্প্রদায়কে খারাপ কথা বলছি কি না। আমার তো মনে হয় ওই বিশেষ সম্প্রদায়কে অপমান করার চেষ্টা উনিই করছেন, এমন নয় তো যে আমাকে মেলাইন করার জন্য খবরটা উনিই করেছিলেন, আমার তো মনে হচ্ছে এখন সন্দেহ হচ্ছে। আমি আইনের কথা ভাবছি, আমি যেহেতু রায় পেয়েছি আদালতের আমি ভাবছি ওনাকে আইনটা শিখিয়ে দেব। আর এই লোকগুলো হচ্ছে চাকরি বাতিলের নয়া উকিল, এখন মাঝে মাঝেই গিয়ে চাকরি বাতিল করার জন্যে বিভিন্নভাবে কেস করে আমাদের বাংলার মানুষকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন, দিল্লিতে গিয়ে বাংলায় যাতে এনআরজিসের টাকা না পায় এবং বিভিন্নভাবে চেষ্টা করছেন। আসলে ও ফ্রাস্ট্রেটেড, ও একজন ফ্রাস্ট্রেটেড, চূড়ান্ত ফ্রাস্ট্রেটেড ছেলে, নিজে কিচ্ছু করতে পারলো না, যারা মানে মানে নিজের এই ফ্রাস্ট্রেশন লোকানোর জন্য এখন নানান রকমভাবে সবাইকে গালাগালি করে বেড়াচ্ছে, নানান রকমভাবে সবার বিরুদ্ধে কুৎসা করছে। আগে নিজে প্রমাণ করুক আদালতে গিয়ে যে ও চোর নয়, আমরা তো দেখেছি টিভিতে নারদাতে ওকে টাকা নিতে। পুজো কেনাকাটা করতে কোথায় যাবেন ভাবছেন? চলে আসুন রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান রৌতি ড্রেসেসে। এখানে ছেলে মেয়ে সহ শিশুদের জন্য স্পার্কি, মার্ভেল, বালিকা, কিডস কেয়ার সহ বিভিন্ন নামি দামি কোম্পানির বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। তার পাশাপাশি এই পুজোয় প্রত্যেকের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়, তাই আর দেরি কিসে, চলে আসুন আমাদের এখানে। আমাদের ঠিকানা রৌতি ড্রেসেস, প্রোপ্রাইটার শুভঙ্কর দাস, ধূপগুড়ি, ফলপট্টি, পুরনো ভিডিও হলের নিচে। যোগাযোগ নম্বর 8957665198 অথবা 9563178566।